মহেশখালীর ধলঘাটায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হুসাইনিয়া ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করে। এ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র পরিষদ। শুক্রবার জুমার নামাজের পর ধলঘাটা সাপমারার ডেল মসজিদ মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, অনেক ত্যাগের মাধ্যমে গড়ে তোলা মাদ্রাসাটির দায়িত্বরত হাফেজ ফরিদুল আলমের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। স্থানীয় একটি চক্র মাদ্রাসাটির নাম পরিবর্তন করে নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেন বক্তারা। ছাত্র আছি, আজকে আমরা চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন এলাকা থেকে আমরা হাফেজ ফরিদুল আলমের পিছনে দাঁড়ানোর জন্য আমরা এই মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা রক্ষা করার জন্য এসেছি। আজকে নয়, প্রয়োজনে আরো যদি শতবার আসার প্রস্তুত যদি প্রয়োজন হয়, আমরা এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এটা জারি রাখার জন্য আমরা রক্ত দেব। শুধু রক্ত নয়, প্রয়োজনে জান দেব, ঠিক কিনা? সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা বোরহান উদ্দিন আল কাদেরী, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন, সহসভাপতি হাজী মোহাম্মদ ওসমান গনি, প্রাক্তন ছাত্র হাফেজ মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষক হাফেজ ফরিদুল আলম, প্রাক্তন ছাত্র হাফেজ আবু তাহের সহ অন্যরা। বক্তারা বলেন, এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারের প্রয়োজনে মাদ্রাসাটি প্রতিষ্ঠা পেয়ে আজকের এ অবস্থায় এসেছে। প্রাণের এ প্রতিষ্ঠানকে নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না, প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের হুঁশিয়ারি দেন তারা। ডেস্ক রিপোর্ট, সব খবর 24/7।